যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন। ধন্যবাদ। মানুষের জীবনে সবথেকে খারাপ দিক হলো ভয়। ভয় পেলে তখন অনেক কাজই করা কঠিন হয়ে যায়, অনেক সহজ কাজ করাও কঠিন হয়ে যায়। যদি কেউ ভয় পায় তাহলে যে দরজাটা সে অনায়াসে খুলতে পারছিল সেটিই খুলতে পারে না। তাই ভয় মানুষকে এমন এক পরিস্থিতিতে নিয়ে যায় যেখান থেকে মানুষের যে কাজ করার ক্ষমতা, মানুষের চিন্তা করার ক্ষমতা সেটি লোপ পায়। তাই সবার আগে প্রয়োজন ভয়কে জয় করা। কীভাবে সম্ভব সেটা এক কথায় বলা মুশকিল। মানুষের মনে দুটো ভাগ রয়েছে, একটা হলো ডেভিল আর একটা হলো ভালো। আর এই দুটো ব্রেনের মধ্যে বা মনের মধ্যে দ্বন্দ্ব সবসময় চলে। পারিপার্শ্বিক যেই সমস্ত জিনিস আমরা দেখতে পাই আমাদের চোখের মাধ্যমে তার প্রতিফলন ঘটে আমাদের ব্রেনে, তখনই ব্রেন তার প্রতিক্রিয়া জানিয়ে দেয়। যেমন ধরুন আপনি অন্ধকার রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছেন, তখন আপনার মানসিক স্টেট যে অবস্থায় থাকবে, অনেক লোকজনের সঙ্গে যখন আপনি থাকবেন তখন কিন্তু সেই রকম থাকবে না। এটা তাহলে পজিশন অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হয়। তবে একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, আপনারা আপনাদের মনটাকে যদি শক্ত রাখতে পারেন, কোনো অবস্থাতেই যদি ভয় না পান, তাহলে দেখবেন আপনাদের অনেক কাজ অতি সহজেই সহজ হয়ে যাবে। এই জিনিসটাই আমরা করতে পারি না। এটাকে করতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো সবার আগে বিশ্বাস। আর এই বিশ্বাসকে সম্বল করে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। আপনি হয়তো জানেন যে দুটো পা নেই, সে সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার হচ্ছে। আসলে শারীরিক প্রতিবন্ধকতার থেকে মানসিক প্রতিবন্ধকতা হলো সবথেকে বড়। আপনি যদি মানসিকভাবে প্রতিবন্ধী না হন, আপনার যদি মনে জোর থাকে, তাহলে আপনি যে কাজ একেবারেই অসুবিধে বলে মনে হয়, অসম্ভব বলে মনে হয়, সেটি আপনি অনায়াসেই করতে পারবেন। আর আপনার মনকে কখনোই দুর্বল হতে দেবেন না। আমাদের মন দুর্বল হয় বলেই আমরা ঈশ্বরকে ডাকি, আমরা ভগবানের প্রার্থনা করি। যদি আমাদের মন সবল হয় তাহলে তো আমার কাউকেই দরকার পড়বে না, কিন্তু তবুও আমরা ডাকি কেন? কারণ আমাদের মন দুর্বল হয়। মানুষের মন কোনো না কোনো অবস্থায়, কোনো না কোনো পরিস্থিতিতে দুর্বল হবেই। তখন আমরা আমাদের থেকে সুপিরিয়র কাউকে ভাবার চেষ্টা করি, আর তিনি ভগবান ছাড়া আর কে হবেন। তাই আমরা ভগবানকে ডাকি, কিন্তু আমরা কেউ ভগবানকে দেখিনি, জীবনে কোনো দিন দেখবও না। তবুও কাউকে একজনকে কল্পনা করে আমি বা আমরা আমাদের মনের কথাটা যদি প্রকাশ করতে পারি, তাহলে আমরা অনেকটাই শান্ত হব, আমাদের মন প্রফুল্ল হবে, আমরা আমাদের যা অসুবিধে সেগুলো থেকে অনেকটাই কাটিয়ে উঠব। কীভাবে? আমি যে অসুবিধেগুলো এই মুহূর্তে ফেস করছি সেটি সব কিছু নিবেদন করলাম আমার ভগবানের কাছে। ভগবান সেটা শুনলো কি শুনলো না সেটা আমরা ভেবে দেখি না বা ভাবার দরকারও নেই, কিন্তু আমি যে বলতে পারলাম তাতেই আমি অনেক শান্তি পাব, যা আমাদের প্রত্যেকের কাম্য। আমরা অনেক কিছুই চাই এই পৃথিবীতে। আমরা যা দেখছি পারিপার্শ্বিক তা দেখে আমাদের লোভটা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু লোভ যদি থাকে সেখান থেকে পাপের উৎপত্তি হয়, কারণ আমাদের মন চাইবেই। এত জাঁকজমকপূর্ণ জিনিস আমাদের চারিপাশে ছড়িয়ে রয়েছে, সেগুলোকে হস্তগত করার একটা মানসিক প্রবৃত্তি আমাদের থাকবেই। তাই এত মানুষ এতভাবে এত নানান রকমভাবে বিপদে পড়ছেন, কারণ সেই লোভ। আপনি যদি আপনার লোভকে সম্বরণ করতে পারেন তাহলে আপনি শান্তি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। মানুষের সবথেকে বড় চাহিদা কী? সেটা হলো শান্তি। অনেক টাকা, অনেক পয়সা, গাড়ি বাড়ি
এসব আপনাকে শান্তি দিতে পারবে না। আপনি ভালো করে চিন্তা করে দেখুন, আপনি যদি নিশ্চিন্তে ঘুমোতে পারেন তাহলে তার থেকে বড় শান্তি আর কিছু নেই। আপনি জীবনে বড় হন, বড় হওয়ার জন্য যা করার সব করুন, তবে স্বপ্ন দেখুন দিনের বেলায়, রাতের বেলায় নয়। দিনের বেলা যে স্বপ্ন দেখবেন সেটাই হলো আসল স্বপ্ন। আপনি স্বপ্ন দেখুন আপনার সিগনেচার যাতে অটোগ্রাফে পরিণত হয়। যেদিন আপনার সিগনেচার অটোগ্রাফে পরিণত হবে সেদিন বুঝবেন আপনি সাকসেস, আপনি নিজের যা চেয়েছেন সেটা পেয়েছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।